শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ সিরাজুল হক, আমার পিতার নাম মৃত আব্দুল হাকিম, আমার মায়ের নাম হল আয়েশা আক্তার। আমার বাড়ি কালীগঞ্জ উপজেলা তুমুলিয়া ইউনিয়ন টিউরি গ্রাম। আমার স্কুল হল হাই স্কুল, আমি কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয়ে আমি ছাত্র ছিলাম। 70-এ আমি এসএসসি পাশ করছি। আমি যখন যুদ্ধকালীন অবস্থা 71-এ, তখন আমি কালীগঞ্জ শ্রমিক কলেজ, শ্রমিকের একটা কলেজ প্রতিষ্ঠা করছে আরিগোলা স্টেশনের পাশে, ওই কলেজের আমি প্রথম বর্ষের ছাত্র ছিলাম। আমাদের কমান্ডার ছিল, থানা কমান্ডার ছিল আমাদের রূপগঞ্জের আব্দুল জব্বার খান, ডাকনাম হলো পিনু। ওনাই ছিল আমাদের আমাদের 600 মুক্তিযোদ্ধার কমান্ডার ছিল রূপগঞ্জের। যাই হোক, আর আমার সেকশন কমান্ডার ছিল নজরুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম। উনি ইউনিভার্সিটি ছাত্র ছিল, তো ওনাকে দিয়েছে, ওনার চুয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট। সেটা করে ইন্ডিয়া থেকে আমরা হয়ে আসছি। তো এইভাবে আমরা কাজ করছি। আমরা ওইখানে ব্যাপকভাবে আক্রমণ করে আমরা খাড়া কালীগঞ্জটা দখল করলাম। কালীগঞ্জে যে যুদ্ধ হয়েছে, ভয়াবহ যুদ্ধ, এখানে আমাদের এলাকায় রূপগঞ্জের এলাকায় মানে কালীগঞ্জ একটা খাল পার হইলে ক্যানেল আমাদের এলাকা, এখানে আইসা প্রায় পাঞ্জাবিরা আসতো। পাঞ্জাবিরা আইসা এই খাসি নিয়ে যেত, মুরগি নিয়ে যেত, পোলা মাঠে দিয়ে ধরাইয়া লজন দিয়া। এখন আমরা সুযোগ করছি তাদের গুলি করব, তো সুযোগ পাওয়া যেতেছে না। যাই হোক, একজন লোক একটা মুক্তিযোদ্ধা ভাই গুলি করছে একটা রোডের মধ্যে, কিন্তু করার পরে সে বইরা গিয়া গুলি লাগে নাই, পাওয়াসটা পাইছে ওই ধানের জমিন লোডিং করে আসে চলে গেছে। তারা দুইজন চলে যাওয়ার পরে গিয়ে কালীগঞ্জে খবর করার পরে তারা এদিকে গুলি করে আসে গেছে আমাদের এলাকায়, যে এদিকে মুক্তিযোদ্ধা অনেক মুক্তিযোদ্ধা আছে এরকম বলার পরে ইয়ে করতে আছে। আর তাদের সাথে রাজাকার ছিল। এখন এই যে যুদ্ধ শুরু হইলো, এটা পরের দিন থেকে পুরোপুরি যুদ্ধ। এই যুদ্ধ শুরু হয়েছে আমাদের, আজকে বলতে হয় আমাদের গ্রামের বাড়ির কাছের এই মুক্তার হোসেন মুক্তার ভাই, সে নিজের আর্মির লোক ছিল ছুটিতে, সে বিয়েরও কাবিন করা ছিল, বউ দেয় নিবে এক মাসে ছুটি নিয়ে আসছে, মার্চ মাসের 1 তারিখে আসছে। সেই লোকটা একটা রাইফেল নিয়ে দৌড় দিল, সে ট্রেনিং ইন্ডিয়া যাওয়ার পরে তাকে পাঠিয়ে দিয়েছে চাইনিজ রাইফেল কাছে, আপনার ট্রেনিং লাগবে না, কার্ড দেখাইছে বলে আপনি ট্রেনিং করাই নেবে। তো এই ভাই আজকে মুক্তার ভাই নাই, স্মরণ হয়ে শহীদ হয়ে আছে। ওনার
তিনজন পাঞ্জাব গেটগুলি করে মারে। আমরা তার সাথে সাথে ছিলাম পিছনে, ওই খাল পার হয়ে আসতে চাইলে তাদেরকে গুলি করে তিনজনকে মারার পরে সে আল্লাহর মতো বাইচে আছে। বলতে হয় মুক্তার ভাই কীভাবে শহীদ হইল। রাত্রে করে আমরা সবাই পানি হোক ইয়া হোক খালের মধ্যে চতুর্দিক দিয়ে আমরা পশ্চিম সাইড দিয়া আমাদের ইউনিয়নের লোক আমরা দায়িত্ব নিয়েছি এদিকে আসতে দিব না, মরলে মরবো। তোমাদের এলাকা তারা উত্তর দিয়া দুবরাটি এলাকার লোক, হ্যাঁ হ্যাঁ কালীগঞ্জ ইউনিয়নের লোক তারা ডিউটি করে। আর বিশেষ করে আমরা মনে হয় যে এক দেড়শো লোক মুক্তিযোদ্ধার কম না, আমরা সবাই আনুষ্ঠানিক রেডি আছি। এর মধ্যে মুক্তার ভাই রাত্রে একটা পাসওয়ার্ড আছে, যুদ্ধের একটা নিয়ম আছে যে আমাদের লোক কিনা যদি কোনো লোক আসে তাদেরকে আমরা একটা ওয়ার্ড ইয়া রাখি, যেমন আজকে রাতের জন্য এই দেশ বললে বলতে হবে আকাশ, যেমন দেশ নিশান, এরকম এক এক রাত্রে একটা আমরা নাম রাখি। এখন মুক্তার ভাই ইয়াতে আসছে, কারফিউ দিয়েছে কোনো লোক যেন আসতে না পারে। আমি আজকে রেস্ট নিব রাত্রে, সে বাড়িতে শুয়ে আছে ও রাম ভাই এই গুলি শূন্যা, যথেষ্ট গুলি হয়তো গুলি শূন্যা, আর তারা মোটার পর্যন্ত মারে কালীগঞ্জ থেকে পাঞ্জাবিরা মিলের থেকে ক্যাম্প, ওর আব্বারও ঘুমাইতেছে না। ওইটা গিয়ে বললো মুক্তার ঘুমাই রয়েছে, কবে না আব্বা ঘুমাই নেই, হয়তো দেখছে যে গুলি হইতেছে না, কেমন কী ব্যাপারটা মুক্তিতে কোনো অসুবিধা হয় কিনা, হয়তো যাইতে আমাকে যা। তো যাই হোক শামসুনম একজন চুকি দিয়েছিল ইউনিয়ন পরিষদের, ওনারা সাথে নিয়ে তারা চলে গেছে দুইজন। যাওয়ার পরে একটা ভাদার্থী জায়গাটার নাম, গ্রামের নাম ভাদার্থী খালের পার, ওইখানে যেয়ে তারা গেছে। পরে একজন মুক্তিযোদ্ধা কমান্ডার দাঁড়ায় জিজ্ঞেস করছে, সেকশন কমান্ডার আপনাকে পাসওয়ার্ড বলছে, পাসওয়ার্ড বলে না, বলছে আমি মুক্তার। সে জানে যে আমার সবাই চিনি মুক্তার, কি আমরা মুক্তার চিনি না, হোল হোল বলছে, পরে থামছে, হ্যান্ডসাপ, সে হ্যান্ডসাপ করে না, আমি উমুক, হ্যাঁ ট্যাঙ্ক বাহিনীর আর্মির উমুক লোক মুক্তার ভাই, এরা বলছে না, পরে ছট করে গুলিটা ছেড়ে দিছে। তো চৌকিদার বললো বলে আমিও তো ট্রেনিং করছি গুলির জন্য, হ্যান্ডেলটা কাটুন হ্যান্ডেল জন্য গুলিটা চেম্বারে নিছে, তো জানি যে গুলি ছেড়ে দিতে পারে, আমি পিছনে পড়ে গেছি গুলিটা ছেড়ে দিছে, পরে উনি পড়ে গেল শামসু ভাই ধরো ধরো ধরো, এই কথা বলতে সেই মাটিতে পড়ে গেছে। মানে কাছে একটা বাড়ি ছিল রাজবাহ বাড়ি, যে মানুষদের যে পেয়ালকি দিয়া যায় বিয়া শাদি হলে আনা নেওয়া করে, তাড়াতাড়ি যে দৌড়ে উঠছে শীতকাল দিয়ে তার তার তোমার উঠো তোমাদের পালকি লো, এখানে মুক্তার বাড়িতে এই অবস্থা হয়েছে। আর সব দৌড়ে এসে তারা বাড়িতে নিয়ে গেল, কোথায় নেবে, হাসপাতাল আছে ঢাকা চলে যেতে, কালীগঞ্জে হেলিকপ্টার দিয়ে বোমা ফেলাইছে মুক্তিযুদ্ধের পরে। হ্যাঁ ওইখানে মোস্তফা নামে একজন ওইখানে আহত হয়েছে কালীগঞ্জের যুদ্ধের পরে। আমাদের আবার যুদ্ধ হয়েছে একটা জায়গার নাম ঢাঙ্গা, ওইদিকে আপনার কাঞ্চন, এই সমস্ত এলাকার যুদ্ধ হয়েছে, আমরা অংশ নিয়েছি। এরপরে যাই হোক দেশ স্বাধীন হইল, স্বাধীন হওয়ার ঠিক পরের দিন আমরা গ্রুপ নিয়ে আমাদের সেক্টর কমান্ডার গ্রুপ নিয়ে ঢাকায় চলে গেছি ক্যান্টনমেন্ট এলাকায়, অত ডিসেম্বর আমি ঢাকা আমরা চলে গেলাম। এরপরে যাই হোক আমরা দুই দিন থেকে আমাদের এলাকায় আইসে পড়ছি, একটা নির্দেশ আসলো যে আপনারা যার যার কোথাও যাবেন না বাইরে, যার যার ইউনিয়নে যার যার এলাকায় যাতে কোনো চুরি ডাকাতি হতে না পারে, লুটপাট না হইতে পারে, কেউ সচেতন উদ্ধার করতে পারে, এই জন্য আপনারা সর্বদা সচেষ্ট থাকেন, এইগুলি আমরা করছি। আমাদের অস্ত্র যার যার মহকুমায় জমা দেবেন, আমরা গেলাম, আমি নারায়ণগঞ্জ মহকুমার লোক ছিলাম, আমি যাই ওইখানে আমরা সব গ্রুপ অস্ত্রগুলি যা আছে সেগুলি গ্যারেন্ট আমরা সব জমা দিয়ে আসছি, আমাদের রিসিপ্ট দিয়ে দিচ্ছি এই আর কি। যাক তারপরে আবার আমরা লেখাপড়া শুরু করতে শুরু করলাম, যারা কলেজে পড়ে কলেজে পড়তেছে, যারা চাকরি করে চাকরি করতেছে, হ্যাঁ কৃষি ডিপ্লোমা করলাম, ভর্তি হইলাম ওইখানে, দুই বছর পড়ার পরে আমরা সরকারি চাকরি হয়েছি, কোনো টাকা পয়সা লাগে না। এখনকার ছেলে মেয়েদেরকে আমরা এমনিও ইতিহাস শোনাই, বাবারা তোমরা ইতিহাস সত্যিকার ইতিহাস দেখো, এবং বঙ্গবন্ধুকে যেভাবে যারা নিঃসন্তভাবে হত্যা করছে এটাকে আমরা কী না করি। হ্যাঁ বাংলাদেশ এখন আল্লাহর রহমত আগে যেই যুগে আমরা ছিলাম যেরকম ছিলাম সেই তুলনায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট এবং সর্বদিক দিয়া ব্রিজ কালভার থেকে শুরু করিয়া আমরা জমিনের আইল দিয়া চলতাম দেখা গেছে। হ্যাঁ সেই রাস্তাতে এখন গাড়ি চলে, পায়া হাইটে আমরা আরেকের স্টেশন হতাম দুই তিন মাইল দূর থেকে, এখন আমরা রিক্সায় আসি, অন্যান্য গাড়িতে আসি, সিএনজিতে আসি। তো অনেক উন্নত হয়েছে আল্লাহর মতে, অনেক আগাই চালার মতে, আমরা দোয়া করি আরও আগাইবে, ভালো নেতৃত্ব থাকলে বা সৎ নেতৃত্ব থাকলে এই জিনিসটা উন্নয়ন হয় দেশ। আমরা সন্তানদেরকে বলি তোমরা ইতিহাসকে স্মরণ করো, বঙ্গবন্ধুকে স্মরণ করো। আমাদের সবচেয়ে ভালো হইতো যদি মুক্তিযোদ্ধাদের বিশেষ করে প্রত্যেকটা হাই স্কুলে কলেজে হোক প্রাইমারিতে হোক অন্তত পক্ষে মাসে দুই মাসে হইলে একটা করে ক্লাস নিতে দিত, যে তাতে কথা বলার সুযোগ দিত, এটা আমার মনে হয়
যেই কচি বাচ্চারা আছে তাদেরকে সে সত্যিকার ইতিহাস তারা জানতো জানতো বুঝতো তাদের আমার চাইতে আরও বেশি জানতো তারা শুনলে ভালো রাখতে পারত। আমি সময় সময় ছেলে মেয়েদের এরকম বলি তোমার শোনো তারা শুনে অবাক হয়ে থাকে স্বাধীনতা তো সহজ কথা না সহজে আসে না। অনেক ধন্যবাদ আল্লাহ বাঁচিয়ে রাখছে এই জন্য কথা বলতে পারতেছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।